বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে চলতেছে ও এটাই সমস্যা তারপরেও যারা ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাদেরকে এই করোনা থামিয়ে রাখতে পারে না দেখেন আজকে ছোট্ট এক মজমায় হযরতের হয়তো ধারণাও ছিল না যে এত মানুষ হবে মানুষ কিন্তু অনেক হয়েছে জায়গা দিতে পারেনি কথা বলার দরকার ছিল অনেক কিন্তু 11:30টা বেজে গেছে এখান থেকে 11:30টায় বের হওয়ার কথা আমার না করে গাড়ি ধরতে পারবো না তবে শুধু এতটুকু বলবো তিনটা কথা এক নাম্বার কথা হলো এখানে যে প্রতিষ্ঠানটা হইছে এটা আপনাদের এলাকার জন্য রহমত স্বরূপ একটা এলাকায় প্রতিষ্ঠান হওয়া মানে হলো ওই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন কখনো গজব দিবেন না রহমত স্বরূপ দ্বিতীয় কথা হলো যারা যুবক ভাই আছেন তারা প্রত্যেকটা ভাই আজকে থেকে নিয়ত করবেন আমার বোনকে আমি মাদ্রাসায় পড়াবো কারণ হলো আপনার বোনকে যখন আপনি মাদ্রাসায় পড়াবেন ইসলামের ভিতরে ঢুকায়া দিবেন ঠিকমতো পর্দা পুশিদা করাবেন আপনার বোন দুনিয়ার সমস্ত পোকা বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখবেন রাস্তায় দেখবেন অন্য বোনকে দেখলে কিংবা অন্য কোনো বোনকে যখন দর্শন করা হয় দর্শিতা হয় আমরা দেখে আফসোস করি কিংবা তার প্রতিবাদ করি কি গ্যারান্টি আছে যে আপনার বোন যে দর্শিতা হবে না একদিন তো আপনার বোনকেও দর্শিতা হতে হতে হবে হতেও পারে সেই জন্য স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়াশোনা করেন বা আপনার বোনদেরকে করা তাতে আমাদের কোনো প্রবলেম নেই প্রবলেম আমাদের এক জায়গায় যদি আপনার বোনের ভিতরে কোরআনের শিক্ষা না থাকে তাহলে আপনার বোন তো দুনিয়াতে কামিয়াবি পাবেই না আখেরাতেও কামিয়াবি লাভ করবে না কোরআনের শিক্ষা থাকতেই হবে অন্তরে কোরআনের শিক্ষা প্রতিটা মুসলমান নর নারীর জন্য ফরজ সুতরাং আমরা পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ যেমন বাদ দিয়া সুন্নতের দিকে দৌড়াই ইলম শিক্ষা করা ফরজ কোরআনের শিক্ষা যদি থাকে আপনার বাবা মাকে কখনো আপনি আর আপনার বোন আপনার ফ্যামিলি কেউ কোনোদিন বাবা মাকে কষ্ট দিবে না প্রতিটা বাবা মার এই শপথ নেওয়া দরকার যে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো কেন নেওয়া দরকার তার জ্বলন্ত প্রমাণ শত শত প্রমাণ আপনাদের সামনে আছে পত্র পত্রিকা খুঁজেন নেট দেখেন পাবেন এত দূরে তো যাওয়ার দরকার নেই এই চার পাঁচ দিন আগে না একটা ঘটনা শুনলেন আপনারা শুনেন নাই যুবক ভাইয়েরা কেউ তো কথা বলেন না শুনেন নাই বাংলাদেশের একজন ব্যবসায়ী নিজে আত্মহত্যা করলো লাইভে এসে দেখছেন এটা মহসিন তাহলে কেন বলেন না জোরে বলতে সমস্যা সমস্যা আছে কারণ আপনারা অত কলেজ ভার্সিটিতে পড়ে সমস্যা আছে বাবা মা কষ্ট করে আপনাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে পাঠায় বাহিরের দেশে আর এই সন্তানগুলোই শেষ বয়সে বাবা মাকে না চিনে বউ নিয়ে আরামে বাহিরের দেশে ঘুমায় এই জন্যই ঠিক বলতেও চান না স্বীকারও করতে চান না কিন্তু স্বীকার না করলেও কিচ্ছু করার নাই ভাই আপনি যা মন চা তা করেন স্কুল কলেজে পড়েন মনে রাখবেন কোরআন শিখতে হবে কোরআন যদি না শিখেন আপনার নামাজ কিন্তু হচ্ছে না নামাজ কিন্তু হয় না সহি হতে হবে শর্ত আছে শুক্রবার একদিন তো জুমার নামাজটা পড়েন ইমামের পিছনে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আজিম যে বলেন এটি ইমাম সাহেবকে যা শুনাই নেন যে এই দুইটা সহি আছে কিনা সুতরাং যদি কোরআন সহি না করেন নামাজ হবে না নামাজকে সহি করার জন্য কোরআন অবশ্যই আবশ্যক কোরআন শিখতেই হবে
সেই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই যুবক ভাই দেখেন মাদ্রাসার ছাত্র কম সব আম মানুষ তার মানে আপনারা কোরআনকে ভালোবাসেন ঠিক কি না ইসলামকে ভালোবাসেন ঠিক কি না তাহলে এই প্রতিষ্ঠানের পাশে আপনাদের দাঁড়াইতে হবে না থাকতে হবে না এই প্রতিষ্ঠান কিভাবে বড় হবে এই এলাকার সবচাইতে বড় মহিলা মাদ্রাসা হবে এটা এই স্বপ্ন দেখা দরকার না আপনারা সাথে থাকলেই তো হবে ইনশাআল্লাহ কে কে সাথে থাকবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সবার হাত উঠতে এত দেরি হলো সবার হাত উঠতে মনে আমার কথা বুঝেন না বুঝেছি মাদ্রাসার সাথে কে কে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলের হাতকে কবুল করুন আমিন তিন নাম্বার কাজ হলো যেই যে আমরা মাহফিল করি উলামা কেরাম বয়ান করেন আমরা নামাজ কিন্তু পড়ি না নামাজি হতে হবে নামাজ হলো আপনি যে জান্নাতে যাবেন জান্নাতের দরজা খুলতে হবে না আপনার বাড়ির দরজার চাবি থাকে তালা থাকে জান্নাতের দরজা আছে না চাবি খুলবেন কি দিয়ে তালা খুলবেন কি দিয়ে চাবি লাগবে চাবিটা হলো আপনার নামাজ আপনি যদি নামাজ না পড়েন কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয় জান্নাতে যাওয়ার জন্য নামাজ তো লাগবেই না হয় তালা খুলবেন কি দিয়ে সেই জন্য প্রতিটা মানুষ আমরা আজকের পর থেকে এই নিয়ত কি করতে পারি যে আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখবেন আমি সর্বদা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ জামাতের সাথে আদায় করব পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করুক সকলে বলি আমিন